রাষ্ট্রীয় মসজিদে মঙ্গলবার চিরবিদায় জানানো হয় পাকিস্তানের পেশোয়ারের মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত পুলিশ সদস্যদের। পুলিশ লাইন্সের ভিতরের এই হামলার ঘটনায় হতাহতদের বেশিরভাগই পুলিশ সদস্য। মসজিদে ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ না হয় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকারী দল। এদিনও প্রিয়জনের খোঁজে ঘটনাস্থল ও হাসপাতালে ছিল স্বজনদের ভিড়। আহতদের মধ্যে অনেকেই চিকিৎসা শেষে ফিরে গেছেন নিজ ঠিকানায়। আমার ভাইকে খুঁজে পাচ্ছি না, সে একজন কনস্টেবল, পুলিশ লাইন্সের গাড়ি চালাতো। বিস্ফোরণের পর থেকেই তার ফোন বন্ধ পাচ্ছি, সবগুলো হাসপাতালে তাকে খুঁজছি আমরা। এদিকে হামলার ঘটনায় পাকিস্তান জুড়ে চলছে নিন্দার ঝড়। সরকারের পাশাপাশি এবার মূল অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে এই হামলা দেশটিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলা জিরো টলারেন্স নীতির উপর কোনো ধরনের প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন সেনাপ্রধান। অন্যদিকে আবারও দেশজুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান শুরুর পরামর্শ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। সোমবার জোহরের নামাজের সময় পেশোয়ারের এই মসজিদে আত্মঘাতী হামলা চালায় এক ব্যক্তি, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সে কোন গোষ্ঠীর সদস্য তা জানা যায়নি। এরই মধ্যে হামলাকারী ওই এলাকায় কিভাবে প্রবেশ করেছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। প্রাথমিক ধারণায় বলা হচ্ছে হামলাকারীর প্রধান লক্ষ্য ছিল পুলিশ। রেহানুল রানা, সময় সংবাদ।